হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস এ। তো আজ আমি তোমাদের শেয়ার করব নিত্য পুজো। তোমরা অনেকেই অনেকবার বলেছো যে রোজকার পুজো তোমরা কিভাবে দেবে, তো সেটা আমি খুব সহজভাবে আজকে তোমাদের শেয়ার করছি। আর তোমরা অনেকেই বলো কি করে আমি এত মানে পুজো এগুলো করি কিংবা কি করে জানি। তো আমার আজ আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমার মা, ইনি আমার মা হচ্ছে, তো মা যেটা হচ্ছে বৈষ্ণব নিয়ে নিয়েছে, তো সেই ইয়েতে মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আর মাই সবকিছু আমায় বলে ঠলে দেয় কিভাবে কি করবি না করবি, তো সেইভাবেই আমি করি আর কি, করার চেষ্টা করি। তো চলো তাহলে দেখে নিই আমরা আজকে নিত্য পুজোটা কিভাবে করব। আর তোমরা কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। আর পুজোর কি ভিডিও তোমরা চাও সেটাও বলো, আমি চেষ্টা করব সেই ভিডিও অবশ্যই আপলোড করার। আর মার থেকে কিছু যদি জানতে হয় আমাকে কমেন্ট করো, আমি মার থেকে জেনেই তোমাদের জানাবো। তাহলে চলো দেখে নিই। তো নিত্য পুজো করার জন্য সবার প্রথমে তোমরা ঠাকুরের বাসন ধুয়ে নেবে, যেই থালায় খেতে দাও কিংবা যেই গ্লাসে জল দাও সেই গ্লাস ধুয়ে, এবং ঠাকুরের খাওয়ার যে জল সেই জল নিয়ে নেবে। আর তারপরে ঠাকুরের আসনে যদি ফুল থাকে সেই ফুল সরিয়ে পরিষ্কার করে একটা কাপড়ে একটু গঙ্গা জল দিয়ে মুছে নেবে ঠাকুরের জায়গা। তারপর যেটা করতে হয়, ঠাকুরকে একটু স্নান প্রতিদিনই করাতে হয়। স্নান মানে ঠাকুরের একটি গামছা রাখবে ছোটো, কিংবা ছোটো একটি কাপড় রাখবে, তার মধ্যে একটু গোলাপ জল আর গঙ্গা জল মিশিয়ে দিতে পারো। যদি গোলাপ জল গঙ্গা জল না থাকে তাহলে যে জল তোমরা ঠাকুরের খাওয়ার জন্য দাও সেই জলই একটু নেবে, নিয়ে একটি গামছা কিংবা কাপড়ের মধ্যে দিয়ে ঠাকুরকে একটু মুছিয়ে দেবে। তো এইভাবে ঠাকুরকে প্রতিটি ঠাকুরকে একটুখানি মুছিয়ে দেবে। তো এইভাবে ঠাকুরকে স্নান প্রতিদিনই করানো উচিত। আর এইভাবে করিয়ে নিলে তারপর যেটা করবে, যদি তোমাদের শিবলিঙ্গ থাকে বাড়িতে তাহলে অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গে জল দেবে। তো ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে অবশ্যই জল দেবে। আর শিবের মাথায় যখন জল দেবে সাতবার জল দেবে, লোকে বলে তিনবার জল দিতে, কিন্তু আমি যেটা জানি যে সাতবার জল দিতে হয়, নমঃ শিবায় বলে সাতবার জল দেবে। দিয়ে তারপরে শিব ঠাকুরকে জলের মধ্যেই বসিয়ে রাখবে না, এইভাবে অন্য একটি পাত্রে তুলে এই জলটা তোমরা চাইলে তোমাদের ঘর দৌড়েও ছিটিয়ে দিতে পারো, অথবা কোনো গাছের নিচেও এই স্নানের জলটা তোমরা ঢেলে দেবে। দিয়ে তারপর শিব ঠাকুরকে মুছিয়ে দেবে। তারপরে যেটা করতে হবে, পুষ্পশুদ্ধি ও জলশুদ্ধি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আগে, ভিডিও আমার দেখে নেবে পুজো পাঠ ভিডিওতে, পুষ্পশুদ্ধি জলশুদ্ধি করে নেবে। আচ্ছা, আর একটা কথা, প্রদীপে প্রতিদিন নতুন সলতে দেবে, তেল থাকলে অসুবিধে নেই কিন্তু প্রদীপের পলতেটা প্রতিদিনই পাল্টে দিয়ে নতুন পলতে কিংবা নতুন সলতে দেবে। দেখো আমি নতুন সলতেই দিই প্রতিদিন, তবে হ্যাঁ সকালে দেয়া সলতিটি বিকেলে জ্বালাতে পারো, কিন্তু বাসি সলতে পাল্টে দিতে হয়। আর একটি ধূপকাঠি দেবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে, ঠাকুর স্নান করিয়ে নিয়ে তারপর ঠাকুরকে অবশ্যই চন্দনের ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। সমস্ত দেবতাদের চন্দনের ফোঁটা দেবে, যেই দেবতাকে সিঁদুর ফোঁটা দিতে হয় সিঁদুরের ফোঁটা দেবে, এবং সমস্ত দেবীদের সিঁদুরে ফোঁটা দিয়ে অবশ্যই দিয়ে দেবে। তো এইভাবে ফোঁটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ফুল যদি তোমাদের না থাকে, একটি গাঁদা ফুলও যদি থাকে, সেই একটি মাত্র গাঁদা ফুল দিয়েও তুমি সমস্ত ঠাকুরকেই পুজো দিতে পারো। আচ্ছা, এইবারে ঠাকুরের নৈবেদ্য সাজিয়ে নেবে, যা তোমরা তোমাদের কাছে যা থাকে সেটা দিয়েই দিতে পারো, না থাকলে মিশ্রি কিংবা বাতাসা দিয়েও নিত্য পুজো করতে পারো। একটি থালা রাখবে তুলসী ছাড়া, আর একটি থালায় অবশ্যই তুলসী দেবে, আর একটি গ্লাসে অবশ্যই তুলসী দেবে। আর এরপরে ঠাকুরের খাবারে, ঠাকুরের স্নানের জলে সব কিছুতে কিন্তু কপূর অবশ্যই দেওয়া উচিত, ঠাকুর কিন্তু কপূর ভীষণ ভালোবাসেন তাই কপূর অবশ্যই দেবে। তো এইভাবে দেখো ঠাকুরকে আমি নৈবেদ্য দিয়ে দিয়েছি। এইবার যেটা, প্রত্যেক দিন সূর্য অর্ঘ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আমি সব কিছু যদি না দিতে পারো তাহলে অন্তত দুব্বা যদি একটি দিতে পারো তো খুব ভালো, যদি তাও না হয় তাহলে শুধু জল দিয়েও তোমরা সূর্য অর্ঘ্য দিতে পারো। তো এখানে আমি আগেও তোমাদের সূর্য অর্ঘ্য দেখিয়ে দিয়েছি কেমনভাবে দিতে হয়, আমি সেইভাবেই দিচ্ছি। মানে একটি হরিতকি, একটু আতপ চাল, একটি লাল ফুল লাল জবা, একটি দূর্বা, আর জল দিয়ে সূর্য অর্ঘ্য দিচ্ছি। তোমরা এত কিছু না পারলে শুধু জল দিয়েই সূর্য অর্ঘ্য দিতে পারো। আর সূর্য অর্ঘ্য মন্ত্রটাও আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, সূর্য অর্ঘ্য
পুজোটা সেটা অবশ্যই তোমরা দেখে নিও কী মন্ত্র দিয়ে কীভাবে বলবে। তো সূর্য অর্ঘ্য দিয়ে সূর্য প্রণাম মন্ত্রটা বলে নেবে, নিয়ে তারপর যেটা করবে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে আর একটি ধূপকাঠি জ্বালিয়ে নেবে। নিয়ে তারপরে যেটা করবে, তোমাদের যত ঠাকুর আছে সবার চরণে ঠাকুরের নামে নামে ফুল দিয়ে দেবে। আর যদি ফুল না থাকে, যদি একটি ফুলই থাকে গাঁদা ফুল, একটা গাঁদা ফুলের এক একটি পাপড়ি দিয়েও তোমরা সমস্ত ঠাকুরের পায়ে নিবেদন করতে পারো, কারণ একটি গাঁদা ফুলের প্রত্যেকটি পাপড়ি কিন্তু একটা গোটা ফুল বলে মনে করা হয়। আর যদি তা না থাকে তাহলে ফুলের কোনো দরকার নেই, যদি তুলসী পাতা থাকে তাহলে যেই নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারো। তো আর এছাড়া যদি বেল পাতা থাকে তো বেল পাতাও শুধু দিতে পারো, অথবা কিছু ফুল যদি নাই থাকে তো কোনো অসুবিধা নেই। ঠাকুরকে ভোগ, ঠাকুরকে নৈবেদ্য দেওয়ার পরে ধূপ দীপ জ্বালাবে, তারপরে যেটা করবে শুধু ধূপ দিয়ে আরতি করবে। আর দীপ যদি দিতে হয় তাহলে কিন্তু নতুন দীপ জ্বালিয়েই আরতি করবে, কখনো পুরনো সলতে দিয়ে আরতি করবে না, নতুন সলতে লাগিয়ে ঠাকুরকে সেই দীপ দিয়ে আরতি করতে পারো। আর এইভাবে ঠাকুরকে যখন নৈবেদ্য দেবে তখন বলবে এতত নৈবেদ্যং, যেই যেই ঠাকুর আছে তোমাদের সেই সেই ঠাকুরের নাম বলবে, যেমন এতত নৈবেদ্যং শ্রীকৃষ্ণায় নমো, এতত নৈবেদ্যং নৈবেদ্যং গণেশায় নমো, এতত নৈবেদ্যং শ্রীলক্ষ্মী দিব্যই নমো, এইরকমভাবে যেই যেই ঠাকুর তোমাদের আসনে থাকে সেই সমস্ত ঠাকুরকে এইভাবে ভোগটি, তোমাদের যেটা নৈবেদ্যটি সেইটি কিন্তু নিবেদন করবে। তারপরে ফুল যদি থাকে একটি ফুল দিয়ে একটু আরতি করবে আর একটি ধূপ দিয়ে আরতি করবে, আর যদি পঞ্চোপচারে আরতি করতে পারো সেটাও করতে পারো, অথবা শুধু ধূপ দীপ দিয়েও আরতি করে নেবে। নিয়ে তারপরে শাক বাজিয়ে প্রণাম করে এইভাবে নিত্য পূজা করতে পারো, যেটা কি খুব সহজভাবে আমি নিত্য পূজা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আজকাল মানুষের সময়ের ভীষণ অভাব হয়, অনেকক্ষণ ধরে পুজো করা সম্ভব হয় না, তাই খুব সহজভাবে এইভাবে তোমরা নিত্য পূজাটা করতেই পারো। আর তার মধ্যে সূর্য অর্ঘ্য দেওয়া ভীষণ ভালো হচ্ছে প্রতিদিনের। আর ভোগ যখন ঠাকুরকে নৈবেদ্য কিংবা ভোগ যাই দেবে এটা তাতে অবশ্যই নিবেদন করে দেবে, একটু ফুল হাতে নিয়ে কিংবা ভোগের থালায় একটু জলের ছিটে দিয়ে বলবে এতত নৈবেদ্যং শ্রীকৃষ্ণায় নমো। তাহলে দেখলে তো কিভাবে আমি তোমাদের নিত্য পুজোটা দেখালাম, তো খুব সহজ সরল ভাবে নিত্য পুজো এইভাবে তোমরা করতে পারো। শুধু জল মিষ্টি দিয়েও করা যেতে পারে, ফুল যদি না থাকে কিংবা একটা ফুল যদি থাকে একটা গাঁদা ফুল দিয়েও তোমরা পুজো করতে পারো, কারণ গাঁদা ফুলের একটা পাপড়ি কে একটা ফুলের সমানই বলা হয়। তো একটা গাঁদা ফুলও যদি থাকে সেই একটা গাঁদা ফুলের একটা পাপড়ি, এক একটা পাপড়ি দিয়েও তোমরা পুজো করতে পারো। তো এইভাবে নিত্য পুজোটা তোমরা সহজ সরলভাবে করতে পারো। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে হরে কৃষ্ণ।